হাই গাইস দেখো কারেন্ট নেই কারণ মানে দুই দিন আগে কত দশ তারিখে না কত তারিখে যেন মানে দশ তারিখে না আট তারিখে না কত তারিখে যেন মানে কারেন্ট বিল দেওয়ার কথা ছিল তা আগে যখন আমার হাতে ছিল যেটা সত্যি কথা সেটাই বলছি তোমাদের আগে যখন আমার হাতে ছিল তখন আমি ছেলেকে অনেক বলেছি যে বাবু কারেন্ট টেবিলটা জমা দেওয়ায় বাবু কারেন্ট টেবিলটা জমা দেওয়ায় ও কি করেছে মানে অতটা বাচ্চা মানুষ তো আন খেয়ালে খেয়ালে অতটা মানে ইয়ে করেনি গর্জ করেনি দিয়ে এবার দেখো যেটুকুনি টাকা ছিল সব টাকাটা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ এবার মানে খাওয়া দাওয়ারও প্রবলেম হচ্ছে প্লাস এবার কায়েন্ট টেবিল এবার কায়েন্ট টেবিল যেহেতু দিইনি সেহেতু আজকে কারেন্টের লোকরা এসেছিলো দিয়ে বলেছে যে যতক্ষণ না কারেন্টের বিল জমা দেওয়া হবে ততক্ষণ কারেন্টটা ইয়ে করা থাকবে মানে অফ করা থাকবে লাইনটা কাটা থাকবে কাটা থাকবে বলতে আমাদের ইয়েটা মানে যেখানে হেড অফিস মানে কারেন্টের ওইখান দিয়ে ওই লাইন আমাদের লাইনটা অফ করা থাকবে এবার দেখো এদিকে খেতেও পারছি না এদিকে কারেন্টের বিলও মানে কি বলবো জমা দেওয়া হয়নি এবার আমাদের পরিস্থিতি যে কি মানে শোচনীয় তোমরা আমাদের বাড়িতে না আসলে বুঝতে পারবা না হ্যাঁ যতদিন ছি মানে ছিল আমার কাছে আমি জোগাড় করতে পেরেছি ততদিন আমি সংসার চালিয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তোমাদের খাওয়া দাওয়া দেখিয়েছি হ্যাঁ আজ আমার কাছে এক নয়া পয়সা নেই এবার একটা বন্ধু বলেন বা যেই বলেন ফ্যান বলেন বলো না কেন যেই হোক মানে আমার ভিডিও হয়তো দেখে বা যাই হোক বন্ধু হোক যেই মানে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল ফোন করে শুনেছে যে মানে খাওয়ার খুব প্রবলেম দে উনি সঞ্জীব সাহা বলে উনি তোমাদের আগে আমি ইয়েটা দিয়ে দেব ওই কী বলে ওটার উনি যে আমাকে হেল্প করেছে দুশো টাকা দিয়েছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব। সে ভেতরেই হোক আর মানে ভিডিওর ভেতরেই হোক আর ওপরেই হোক কারণ তোমরা তো আবার ভাববে যে মিথ্যা কথা হ্যান ত্যান নানান রকম দিয়ে দেবো আমি যখন বললাম যে দেখেন ঠিক মতো মানে পেনশনটা পায়নি ঠিকমতো মতো খেতেও পারছি না ওনাকে বলতে হয়নি উনি দুশো টাকা পে করে দিয়ে আমাকে কল করছে বলছে তুমি দুশো টাকা পেয়েছো আজ হ্যাঁ পেয়েছি আমি আবার থ্যাংক ইউ বললাম ওনাকে হ্যাঁ উনি কিন্তু সত্যি কথা বলতে উনি কিন্তু কোনো মানে বাজে কোনো কথা বলেনি হ্যাঁ কোনো বাজে কথা বলেনি বললো ঠিক আছে তাহলে ঘুমাও তুমি আমি বললাম আপনাদের বাড়িতে কে কে আছে ও বললো আমাদের বাড়িতে সবাই আছে বউ আছে ছেলে আছে মা আছে সবাই আছে হ্যাঁ তাহলে এরকম যদি এরকম মানুষ যদি মানে মানুষের পাশে মানুষ যদি না দাঁড়ায় হ্যাঁ তাহলে যারা গরিব যারা খেতে পাচ্ছে না আর সবাই কি কাজ করতে পারে লোকের বাড়িতে কাজ করো গিয়ে লোকের বাড়িতে আরে একটা একটা ইয়ে আছে আমি যদি একটা ভিকারি ঘরে জন্মগ্রহণ করতাম বা একটা লোকের বাড়িতে কাজ করে ওর মা তার বাড়িতে জন্মগ্রহণ করতাম তাহলে আমি করতে পারতাম ধর আমি সামনে আসি হ্যাঁ বারান্দা যেতে হবে আমাকে ট্যাটাসের একটা ব্যাপার আছে সবাই কিন্তু লোকের বাড়িতে কাজ করে না যাদের পরিবার লোকের বাড়িতে কাজ করে মানে বংশের ধাঁচ একটা কাজ করেই যায় মা করে যায় তারপরে তার মেয়েরা তারপরে তার বৌমারা একটা ধাঁচ আছে ঠিক আছে তো সেই পরিবারে হয় আমাদের পরিবারে হয় না ঠিক আছে মানুষের পাশে যদি মানুষ না দ্বারা তাহলে কি হবে দেখো কারেন্টটা কালকে টাকা দেব তারপরে ইয়ে করে দেবে কারেন্টটা দেবে এবার আমি কোথায় দিয়ে টাকা পাবো বলো আমি নিজেই খেতে পারছি না মুখ শুকিয়ে কি হয়ে গেছে ঠিক আছে আমি যে কি করব আমি নিজেও যাই না এবার তোমরা বলবো দিন আগে তো খুব হ্যাঁ দিন আগে আমি টাকা ছিল খেয়েছি এখন টাকা নেই ঠিক আছে এই যে দেখো মেয়েরা কত কষ্ট করে এই যে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল ও তো এক জায়গায় কাজ করতো তা সেই সেই কাজ করতো বলে তাকে কত বড় মানে একটা দান দিতে হলো তার জীবনের দান দিতে হলো হ্যাঁ তাহলে একটুখানি পয়সার জন্য হ্যাঁ একটুখানি টাকার জন্য একটুখানি খাওয়ার জন্য একটুখানি পড়াশোনার জন্য একটুখানি সংসার চালানোর জন্য বাচ্চা মা পুরো এটা চালানোর জন্য মানুষের কত মানে জীবন এরকম শেষ হয়ে যায় যেমন মেয়েটার নার্সটার হয়ে গেছে এই যে আজ আমি সংসারের জন্য কম করি তোমরাই বলো না কম করি আমার নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে আমি করি নিজের জীবন প্রাণ দিয়ে নিজের জীবনের কথা কখনো ভাবি না কখনো না তোমরা বুঝবে কথায় কথায় কাঁদিস কষ্ট লাগে খুব কষ্ট লাগে আমি একটা একা একটা মহিলা মা থাকতেও সংসার চালিয়েছি এখন ছেলে ছেলে কেউ সংসার আর কি বল হুম ভালো লাগলো এই যে টাকা দিয়েছে উমনি ফোন করছে তো আর দিয়ে দেবো জানি না এটা দেওয়া যায় কি না জানান জানি না আমি একা একটা মেন গোটা সঙ্গে চালাচ্ছি তোমরা একবার ভেবেছো করে দাও করে দাও ভেবেছ হুম আমার পাশে কেউ নেই একা একা আমি আমি একটা মেয়ে আর পাঁচটা বউগুলোকে দেখি তারপর ভিডিওতে যখন দেখি সবাই সঙ্গে নাচে এ চাই যখন পুজোর সময় দেখি বরদের সঙ্গে ঘোরে আমার এই বুকটা ফেটে যায় আমি অত মানুষ আবার সেই অভাব দুদিন আগে যাও ই হয়ে আবার সেই অভাব 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 আমার পেনশন যে কবে হবে আমি যাই আবার সেই অভাব সেই ডাক্তাররা যদি শয়তান হয়ে যায় তাহলে তো রুগীদের আর কিছু নেই তাই না মানে রুগীরা তাহলে তো